অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সুশান্ত সিং রাজপুত। আর এই অভিনেতা অবসাদগ্রস্ত হয়েছেন বলিউডের নেপোটিজমের কারণে। এমন ভাবনা থেকেই এবার সুশান্ত সিং রাজপুতের জন্ম শহরে করণ জোহর সলমন খানকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সেখানকার জনগণ। বিহারের রাজধানী পাটনার জনগণ সিদ্ধান্ত নিয়েছেন বিহার ও পাটনায় সলমন খান, করণ জোহর ও আলিয়া ভাটকে বয়কট করার। সুশান্তের মৃত্যুর পর থেকেই তার ভক্ত অনুসারীদের একাংশ একজোট হতে শুরু করেছেন। তারা চেষ্টা করছেন পাটনার মানুষ যেন করণ জোহরের ধর্মা প্রোডাকশন, ইয়াশরাজ ফিল্মস এবং সলমন খান এবং তার প্রযোজনা সংস্থা SKF এর সিনেমা না দেখেন। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের মধ্যে সুশীল মিশ্র নামে একজন জানান, আমরা বিহারে সলমন খানের কোনো কার্যক্রমই হতে দেব না, সলমনের বিং হিউম্যান নামক পোশাকের দোকানেও কোনো বেচাকেনা হবে না। একই সঙ্গে সলমন খান অভিনীত কোনো ছবিও বিহারে মুক্তি পাবে না। এর আগেও সুশান্তের মৃত্যুকে কেন্দ্র করে পাটনায় সলমন খানের বিং হিউম্যান সেন্টারে ভাঙচুর করা হয়েছিল। শুধু তাই নয়, মুম্বাইয়ে সলমনের বান্দ্রার বাড়ির সামনেও বিক্ষোভ করেন জনগণ। সেখানে সলমন খান মুর্দাবাদ স্লোগানও দিয়েছেন তারা। একই সঙ্গে সলমন খান ও করণ জোহরের পুষ্পতুল দাহ করে সুশান্তের বিক্ষুব্ধ ভক্তরা। তবে সলমনের বিরুদ্ধে পাটনা জনগণের এই বিমাতৃসুলভ আচরণকে কেন্দ্র করে পাটনাভিত্তিক টেলিভিশন সাংবাদিক মনীষ ঝা একটি সংবেদনশীল প্রতিক্রিয়া হিসেবে জানিয়েছেন, বিহারের মানুষ আসলে সলমন খানকে ভালোবাসেন। টাইগার জিন্দাহের মতো চলচ্চিত্রে তিনি যে বিনোদন সরবরাহ করেছিলেন সেটি অন্য কোনো তারকার দ্বারা সম্ভব ছিল না। এছাড়াও তিনি মানবিক কারণে প্রচুর দাতব্য দান করে এসেছেন, যেখানে বিহারবাসীকেও তিনি অনেক সহায়তা করেছেন। সুতরাং আশা করা যায় বিহারবাসী খুব বেশি দিন সলমনের বিরুদ্ধে কাজ করবে না। বলিউডের লেটেস্ট নিউজ আর গসিপের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।